আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোটাপাড়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। বিষয়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি উপভোগ করবে। আশা করি তোমরা খুব সহজেই আজকের এই টপিকটি বুঝতে পারবে। তো আজকের বিষয়টি কি, আমি কথা না বাড়িয়ে সরাসরি চলো আমরা বোর্ডে চলে যাই। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ যে আজকের টপিক যেটি তার নাম হলো ন্যারেটিভ স্টাইল অর নারেশন অর স্পিচ, যার বাংলা অর্থ উক্তি। তো ন্যারেটিভ স্টাইল, ন্যারেশন অর স্পিচ অর্থ উক্তি। আমরা ন্যারেশন বা স্পিচ বলতে আসলে কি বুঝি বা তার প্রয়োজনই বা কেন? ন্যারেশন মানে, নারেশন কথার মানে হলো, অর্থ হলো বিবৃতি বা উক্তি। ইংরেজি ভাষায় কোনো বক্তব্য, কারো বক্তব্য, মন্তব্য বা অনুরোধ অন্যের কাছে প্রকাশ করতে হয়। এই যে বক্তব্য, মন্তব্য বা অনুরোধ অন্যের কাছে প্রকাশ করতে হয়, এই প্রকাশ করার যে একটি প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াটাই ইংলিশ গ্রামারে ন্যারেশন হিসেবে পরিচিত। তো কোনো কিছু অন্যের কাছে প্রকাশ করার দুটি ধরন রয়েছে। একটি হলো ডিরেক্টলি, প্রত্যক্ষভাবে, আর একটি হলো ইনডিরেক্টলি, পরোক্ষভাবে। তো চলো আমরা এখানে দিকে থাকাই, যে সংজ্ঞায় যাওয়ার আগে আমরা ন্যারেশন এবং স্পিচ দুটি ওয়ার্ডকে একটু বিশ্লেষণ করি। ন্যারেট হলো ভার্ব, আমরা ভি দিয়ে এখানে বুঝিয়েছি। ন্যারেট শব্দটি হলো ভার্ব, যার অর্থ বর্ণনা করা। যখন কোনো কিছু বর্ণনা করা হয়ে যায়, তখন সেটি হয়ে যায় বর্ণনা, আর সেটি ভার্ব থেকে চেঞ্জ হয়ে যায় ন্যারেশন, মানে বর্ণনা। বর্ণনা মানে হলো উক্তি, যা বর্ণনা করা হয়ে গেছে এখন সেটাকে আমরা বর্ণনা বা উক্তি বলতে পারি। স্পিক, কথা বলা, ভার্ব। স্পিক হলো ভার্ব, যার বাংলা অর্থ হলো কথা বলা। যখন কথা বলা হয়ে যায়, তখন সেই কথা বলা যখন হয়ে যায়, তখন সেগুলি হয়ে যায় কথা, মানে ইংলিশে স্পিচ নাউনে পরিণত হয়, স্পিচ কথা, আর কথা মানে হলো উক্তি বা বক্তব্য। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, চলো একটু লক্ষ্য করি যে ন্যারেশন বা স্পিচের অর্থ যেহেতু উক্তি বা বক্তব্য, তো সংজ্ঞাটা ঠিক তাই। স্পিকার, বক্তার বিবৃতি বা স্টেটমেন্ট। বক্তা যখন কোনো কিছু বিবৃতি দেয়, এটাকে ইংলিশে বলা হয় স্টেটমেন্ট। যখন সে কোনো স্টেটমেন্ট প্রদান করে, এই স্টেটমেন্টকে, বিবৃতি বা স্টেটমেন্টকে ন্যারেশন বা স্পিচ বলে। অর্থাৎ বক্তার বক্তব্যকেই বা বক্তার বিবৃতিকে ইংরেজিতে বলতে পারি স্টেটমেন্টকে আমরা ন্যারেশন বা স্পিচ বলতে পারি। তো এই ন্যারেশন বা স্পিচ মূলত দুই প্রকার, একটি হলো ডিরেক্ট ন্যারেশন বা স্পিচ, প্রত্যক্ষ উক্তি। তোমরা লক্ষ্য করো এখানে আমি ডিরেক্ট ন্যারেশনের জন্য এই যে এখানে ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করেছি, তার মানে হলো ডিরেক্ট
ন্যারেশন প্রকাশ করতে গেলে অবশ্যই ডাবল ইনভার্টেড কমার ব্যবহার করতে হবে, করতে হয়। আর ইন ডিরেক্ট ন্যারেশন বা স্পিচ হলো পরোক্ষোক্তি, যেখানে কোনো রকমের কমা, ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আলোচনা থেকে এটা বুঝতে পেরেছি যে ন্যারেশন বা স্পিচ বলতে কি বোঝায়, তাদের অর্থ কি, আর ন্যারেশন বা স্পিচ কত প্রকার, মানে দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী কার্যক্রমে যাব, তোমরা আমার সাথে থাকবে। Direct narration. Direct narration. প্রত্যক্ষ উক্তি, ডিরেক্ট ন্যারেশন হলো প্রত্যক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশন বলতে আমরা কী বুঝি? ডিরেক্ট ন্যারেশন হলো যে বক্তার বিবৃতি বা বক্তব্য সরাসরি হুবহু প্রকাশ করা, কোনো রকমের পরিবর্তন না করে ডাবল ইনভার্টেড কমার ব্যবহারের মাধ্যমে অন্যের কাছে প্রকাশ করাকে ডিরেক্ট ন্যারেশন বলে। যেমন ধরো, আমরা যদি সংখ্যাটা লিখি, ভাই বক্তব্যকে ডাবল ইনভার্টেড কমা, মানে এরকম ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করে অন্যের নিকট প্রকাশ করাকে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি বলে। যেমন হি সেড টু মি আই এম এ গুড বয়। ইলেকট্রেশন ডাবল ইনভার্টেড কমা ব্যবহার হয়েছে এখানে,
কা বা ইনভার্ট কমা ব্যবহার হয়েছে। তো ডাবল ইনভার্ট কমার মাধ্যমে আমরা ডিরেক্ট নেশন কি বক্তার বক্তব্যকে সরাসরি ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করে অন্যের নিকট প্রকাশ করাকে ডিরেক্ট নারেশন বা প্রত্যক্ষ উক্তি বলে। যেমন হি সেড টু মি আই এম এ গুড বয়, এই উক্তিটি হলো হি সেড টু মি, সে আমাকে বললো, যেভাবে বললো ঠিক এভাবেই আমি প্রকাশ করেছি, আই এম এ গুড বয়, এটা ডিরেক্ট নারেশন। আর দুই নম্বর হলো ইনডিরেক্ট নারেশন ইনডিরেক্ট নারেশন পরোক্ষ উক্তি, পরোক্ষ উক্তি বক্তার বক্তব্যকে পরিবর্তন করে। বক্তার বক্তব্যকে পরিবর্তন করে পরিবর্তন করে অন্যের ভাষায় বক্তব্যকে পরিবর্তন করে অন্যের ভাষায় অন্যের নিকট অন্যের ভাষায় অন্যের নিকট প্রকাশ করাকে ইনডিরেক্ট, বক্তার বক্তব্যকে পরিবর্তন করে অন্যের ভাষায় অন্যের নিকট প্রকাশ করাকে ইনডিরেক্ট নেশন বা পরোক্ষ উক্তি বলে, পরোক্ষ উক্তি বলে। যেমন told me that he was a good boy. এখানে that একটা কানেকটিভ হয়েছে, অনেকগুলো পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নারেশনে পরিবর্তন করতে গেলে কতগুলো বিষয় পরিবর্তন হয়ে থাকে, তো ওই বিষয়গুলোকে আমাদের খুব মনে রাখতে হবে। তো যে সমস্ত বিষয়গুলো ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন করার সময় বিবেচনা করতে হয় পরিবর্তনের ক্ষেত্রে, সেই পরিবর্তনীয় বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার পরবর্তী ক্লাসটি ভালো করে বোঝার জন্যে তোমাদের বাড়িতে তোমরা টেন্স এবং সেন্টেন্স সম্পর্কে একটি পরিষ্কার ধারণা নিয়ে রাখবে যতটুকু সম্ভব হয়। যদি নিয়ে রাখো তাহলে আমার ক্লাসটি বুঝতে তোমাদের জন্য সহজ হবে, আর আমি তোমাদের জন্য যত সহজে ক্লাসটি উপস্থাপন করা যায় সেই চেষ্টা করব। তো আজকের আলোচনা এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। তো সবার জন্য রইল শুভকামনা, আল্লাহ হাফেজ।